রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত 3 জন নারী নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার এই হামলার বিষয় নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক। তিনি বলেন, রুশ বাহিনী খেরসন শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় 3 জন নারী নিহত হয়েছেন। তারা আবাসিকের বাহিরে রাস্তায় হাঁটছিলেন, এ সময় তাদের উপর রুশ বাহিনীর গোলা এসে পড়ে, এতে তারা নিহত হন। তিনি আরো বলেন, ওই হামলায় আহত 2 শিশুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মনোবিজ্ঞানী বর্তমানে তাদের সঙ্গে কাজ করছেন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে, কিন্তু শুরু থেকেই পুতিন ও তার সেনানায়কেরা ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরোস্টোভিচ এ ঘটনাকে শত্রুকে পিষে ফেলার জন্য ধীর হামলা বলে অভিহিত করেন। প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কর্মকর্তা হিসেবে আফগানিস্তান, ইরাক, বসনিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। 2008 সালের জর্জিয়া যুদ্ধ ও 2014 সালের ইউক্রেন যুদ্ধের মাঠ পর্যায়ের গবেষণার সুযোগ হয়েছে।